আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে ভিকিকে বিয়ে নিয়ে কি বলছেন ক্যাটরিনা, তো চলুন জেনে নিই নতুন খবর। ক্যাটরিনা মুখ খুলল এবার ভিকিকে নিয়ে। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো কফি উইথ কারণের এক পর্বে ক্যাটরিনা কাইফ বলেছিলেন অন স্ক্রিনে ভিকি কৌশলের সঙ্গে তার জুটি বেশ মানাবে। সেদিন থেকে এই জুটির প্রেম নিয়ে গুঞ্জন চলছে বলিউড জুড়ে। সেই গুঞ্জনে ডালপালা ছড়িয়ে এখন শোনা যাচ্ছে বিয়ের ভেন্যুতে ঠিক করে ফেলেছেন বলিউডের এই জনপ্রিয় জুটি। বৃহস্পতিবার বলিউডের লাইভের প্রতিদিনে বলা হয়েছে ভিকি ও ক্যাটের বিয়ে সঠিক খবরের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তারা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ে করবেন বলেও জানা গেছে তারা। বলিউডের ডাবল টাইমস অফ ইন্ডিয়ান বরাত দিয়ে প্রতিবেদনে করেছে বিয়ের ভেন্যুর জন্য নাকি ঠিক হয়ে গেছে ক্যাট ও ভিকির। রাজস্থানের শাওর মধুপুরে একটি রয়্্যাল ভেন্যুতে তাদের বিয়ে হবে। শোনা যাচ্ছে চতুর্দশ দশকের সিক্স সেন্সেন্স ফোর্টস বারোয়ারার তাদের বিয়ের অনুষ্ঠান হবে। স্থানটি রণথাম্বোর ন্যাশনাল পার্ক থেকে 30 মিনিটের দূরত্বে অবস্থিত। 700 বছর আগে রাজস্থানের রাজ পরিবার এই দুর্গে মালিক ছিল। এখানে বিয়ে হবে ক্যাট ও ভিকির। ঘনিষ্ঠ সূত্রে বরাত দিয়ে খবরে বলা হয়েছে বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে ক্যাট ভিকি। তাদের বিয়ের পোশাক ডিজাইন করেছেন সব্যসাচী। তারা এখন কাপড় নির্বাচন করছেন। ক্যাটরিনার পছন্দ সিল্কের কাপড় যা দিয়ে লেহেঙ্গা বানানো হবে। নভেম্বর ডিসেম্বরের মধ্যে বিয়ে হবে। তবে বুধবার বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইভ বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে ক্যাটরিনা কাইফের ডিসেম্বরে বিয়ের খবরটি সত্য নয়। পোর্টালটিকে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন ওই খবরে মিথ্যা এবং তিনি বিয়ে করছেন না। তাহলে এ নিয়ে এত মাতামাতি কেন, এমন প্রশ্নে ক্যাটরিনা বলেছেন 15 বছর ধরে তিনি এই পরিস্থিতি মোকাবেলা করে আসছেন। 2009 সাল থেকে ভিকির সঙ্গে ক্যাটরিনা প্রেম করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। ক্যাটরিনার চেয়ে বয়সে 5 বছরের ছোট ভিকি। প্রেম নিয়ে বছরখানেক আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন প্রেম কোনো খারাপ জিনিস নয়, একটা দুর্দান্ত অনুভূতি। তবে সত্যি বলতে আমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। যদি আপনি কিছু বলেন তাহলে সেটা নিয়ে আলোচনা হবে, লোকে সেটা নানান অর্থ বের করবে, সেটা নিয়ে আবার কিছু ভুল অর্থ বের হবে। প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফের আগে সালমান খান রণবীর কাপুরের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন বলে গুঞ্জন। অন্যদিকে ভিকি প্রেম করেছিলেন অভিনেত্রী হার্লি শেট্টির সঙ্গে। তেমন্তর এই ছিল সর্বশেষ একটি নিউজ। আলোড়ন সৃষ্টি হলো ক্যাটরিনা ভিকির বিয়ে নিয়ে, কিন্তু ক্যাটরিনা অস্বীকার করেছে, বলছে এটা সত্য নয়। তেমন্তর এই বিষয়ে আপনাদের মূল্যের মতো কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।